বন্য কেউ অকারণে বদয়া করলে করণীয় কি দেখুন অকারণে বদোয়া করলে অকারণে বদয়া করলে বদোয়া ঘুরতে থাকবে ঘুরতে যে ব্যক্তি বদয়া করেছে অকারণ তার উপর এসে পড়বে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা কেউ তোমরা কেউ বদয়া করো না হাদিসি নিষেধ আসছে সন্তানদের উপর তোমরা বদয়া করো না কারণ এমন একটি সময় আসতে পারে সেই বদোয়াটা সেটা সন্তানের উপর পতিত হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ তালা যখন জানবেন যে বদদোয়াটা বেহুদা করা হয়েছে তখন কিন্তু বদোয়াটা এমনি যাবে না বরং সেটা তার উপরে এসে পড়বে কারণ এটা তো দোয়া দোয়া তো বৃথা যাবে না তখন উল্টে চলে আসবে এই জন্য বদোয়া করাটা উচিত নয় রসুল্লাহ সাল্লা আসলাম একটা হাদিসি আছে তিনি বলেছেন আল্লাহ আনুনা সুহেদা ওলা সুফাই অমন কেয়ামা যারা মানুষকে অভিসম্পাত করে তারা কে আমি শহীদ হবে না সাক্ষীও হবে না এবং তারা সুপারিশ করতে পারবে না এই জন্য বদা করা উচিত নেই আল্লাহ তালা কোরআনকারিম বলেছেন ওইয়দুল ইন্সান বিশ্বারের দোড়া ও বিল খাই রহান ইনসান আজুলা মানুষ ভালো দোয়া বাদ দিয়ে খারাপ দোয়া করে থাকে বদহা করে থাকে এটা মানুষ তো তরা প্রবণ এই জন্য করা উচিত নয় তো কেউ যদি কোনো বিনা কারণে বদা করে এটা তো আপনার কিছু করার নেই আল্লাহ তালা আপনার জন্য আছেন তার জন্য আছে এবং তিনি যদি দেখেন যে আপনার কোনো দোষ নেই তখন তার উপর সেটা আপনার উপর পতিত হবে না এই জন্য কোরআনকারিম আল্লাহ তালা বলেছেন রব্বুকুম আলম বিমাফি নুফুসিকুম ইনতা কুনু সালেহিনা ফা ইন্নাহু কান লাহু ওয়া বিনা গাফুরা আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবর ভালো করে জানেন যদি তোমরা নেককার হও তারা শুধু শুধু ইচ্ছা করে তোমাদের বদহা দিচ্ছে তাহলে আল্লাহ তাআলা তোমাদের লাহু ওয়া বিনা গাফুর তার কাছে যারা ফিরে তাদের জন্য ক্ষমাশীল তার উপর কোনো বিপদ হবে না বরং উল্টো যারা এরকম বদহা করবে তাদের উপরে সেটা পড়তে থাকবে এটা অনেকটা বদহাটা নিজের বিপদ ডেকে আনার মতোই অনেক সময় সেটা তার ক্ষতির কারণ হয়ে যাবে এই জন্য বদ দোয়া করা কখনো উচিত না যে কোনো মানুষের জন্য হেদায়তের দোয়া করা উচিত আর যদি এমন হয় যে সে হেদায়ত পাওয়ার মতো না কাফের তো তার জন্য ধ্বংসের দোয়া করা যেতে পারে কিন্তু ইমানদার আরেক ইমানদারকে কখনও দোয়া করবে না লাল দোয়া করবে না তার আল্লাহ রহমত থেকে দূরস্ব দোয়া করবে না